রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়গা থানার কুলি চৌরাস্তা থেকে মারুট পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়ক সংস্কারের দাবিতে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকের পদযাত্রা হচ্ছে যে এই রাস্তা যে বেহাল অবস্থা, তার জন্য আমাদের প্রিয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মহাশয় নিজে এসেছেন। লাখো লোক নিয়ে আমাদের মিছিল হচ্ছে এই আমাদের অঙ্গীকার এই রাস্তার দাবিতে। এই রাস্তা যদি আগামী দিনে না সারাই হয় তাহলে আপনারা পরবর্তীতে কি করবেন? বৃহত্তম আন্দোলনে যাব আমরা। আচ্ছা, কি চাইছেন এখন? আমরা চাচ্ছি রাস্তা অবিলম্বে করতে হবে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। পদযাত্রায় সারা কেমন পাচ্ছেন সাধারণ? পদযাত্রা বিশাল সারা। পরে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাস্তায় আপনারাও হাঁটছেন আমিও হাঁটছি, 4 বছর ধরে পড়ে আছে। 4 বছর আগে কবে হয়েছিল এটা? একটা বহর মুর্শিদাবাদ জেলার, এটাকে বলতে পারেন মুর্শিদাবাদ জেলার এটা যে লাইফ লাইন যাকে আমরা বলি হৃদয় রেখা, সারা বর্ধমানের সঙ্গে মুর্শিদাবাদ, শুধু মুর্শিদাবাদ না, এটার সঙ্গে মোরগ্রাম হয়ে উত্তরবঙ্গের যোগাযোগ, এটা একটা লাইফ লাইন মুর্শিদাবাদ জেলার। তো এই লাইফ লাইনটা আজকে চলাচলের যোগ্য নেই, যেটা জীবনরেখা সেই জীবনরেখা আজ আমরা চলতে পারছি না। অথচ এই রাস্তার সংস্কার করতে এমন বিরাট কিছু খরচা আছে বলে আমার মনে হয় না। এখানে মেলা হয়, খেলা হয়, যাত্রা হয়, নাটক হয় দিদির নেতৃত্বে, এই বাংলায় হয়েই চলেছে। দিদির নেতৃত্বে দুর্গাপুজো অনুষ্ঠান হচ্ছে, সেখানটাই কার্নিভাল হচ্ছে, কত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু এই সামান্য রাস্তার কয়েক কোটি টাকা যদি খরচ করে দেয় তাহলে এই এলাকার লাখো লাখো মানুষ, বর্ধমান মুর্শিদাবাদের লাখো লাখো মানুষ, কৃষক, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, রুগী, সকলে যে কত উপকার হয় এই উপলব্ধিটা এই সরকারের নেই। এই রাস্তা দিয়ে বিরাট অংশের মানুষ বর্ধমান মেডিকেল কলেজে তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য যাতায়াত করে। এবার বলুন, এই রাস্তায় আপনারা হাঁটলেন, আমি কিছু বলবো না, আপনারা বলুন কেমন লাগলো? এটা সংস্কার হওয়ার দরকার কি দরকার না? আমরা তাই দাবি করছি সংস্কার করতে হবে। সংস্কার না করলে এই আন্দোলন অন্যভাবে আমরা করব, পথ অবরোধ করব, এসডিও অফিস অবরোধ করব, আমরা জেলা পরিষদ পর্যন্ত যাব। রাস্তা কিন্তু সংস্কার করতে হবে, করতে হবে, করতে হবে। মাঝে কোনো কথা শুনতে চাই না, কোনো ধানায় পানায় শুনবো না, এই রাস্তা সংস্কার করতে হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।